আসসালামু আলাইকুম। ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের যে সাজেশন শীটটি রয়েছে সেই সাজেশন শীটের যে 9 নং প্রশ্ন সেই 9 নং প্রশ্নের ক অনিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি প্রশ্নটি দেখি, আমাদের প্রশ্নে বলা হয়েছে ক নঙে সরল সহ সমীকরণ কাকে বলে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে আমি প্রথমেই তোমাদের বোর্ডে একটি সংজ্ঞাটি লিখে রেখেছি। চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে এবং চলক একঘাত বিশিষ্ট হলে তাকে সরল সহগ সমীকরণ বলে। আমি কথাটি আবারও বলছি, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে এবং চলক একঘাত বিশিষ্ট হলে তাকে সরল সহ সমীকরণ বলে। এর মাধ্যমে আমরা জেনে গেলাম সরল সহ সমীকরণ কি। এবার আসো খ নং প্রশ্নে আমাদের যেই সমাধানটি করতে বলা হয়েছে, আমাদের দুটি সমীকরণ দেওয়া রয়েছে এবং সেই দুটি সমীকরণকে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য। চলো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটি শিখব। এই সমীকরণে দুটি সমীকরণ দেওয়া থাকে, তো আমরা প্রথমেই এই সমীকরণ দুটিকে নাম্বার দিয়ে নিব। এটি 1 নং সমীকরণ, এটি 2 নং সমীকরণ। তো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রথমেই যে কাজটি করব, 1 নং সমীকরণ নিয়ে কাজ শুরু করব। আমাদের 1 নং সমীকরণে আছে 1 নং হতে 4x-3y = -1। এখন এখান থেকে আমরা যে কোনো একটি x বা y এর মান নির্ণয় করব। ধরে নেই 4x = -1 + 3y। যেহেতু এখানে y 3y মাইনাসের আছে, এ পাশে গিয়ে প্লাসের হয়ে গেল বা x, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি 3y - 1/4। এর মাধ্যমে আমরা x এর মানটি পেয়ে গেলাম। আমরা এটিকে 3 নং বিবেচনা করব। আমরা 1 নং হতে যেহেতু পেয়েছি, সেটা 2 নং এ আমরা মানটি বসাবো। x = 3y - 1/4 2 নং এ বসিয়ে। 2 নং এ কি দেওয়া আছে? দেওয়া আছে 3x - 2y, 3x - 2y = 0। এখানে আমরা x এর স্থলে এই মানটি বসিয়ে দিব বা 3y - 1/4 - 2y = 0 বা এখানে আমরা পাচ্ছি 4, উপরে আসতেছে 9y, যেহেতু গুণের সম্পর্ক উপরের সাথে গুণ হবে -3 - 2y = 0। আমরা যদি লসাগু করি আসবে 4, তাহলে আমাদের এখানে আসতেছে 9y - 3, যেহেতু 4 ভাগ গেলে 1 থাকে, 1 দিয়ে গুণ করলে তাই মাইনাস, এই জায়গায় মনে 1 দিয়ে 4 ভাগ করলে 4, 4 × 8y = 0 বা এখন 4 যদি এই পাশে নিয়ে আসি তাহলে 0 হয়, অর্থাৎ আমরা এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে y - 3 = 0। সুতরাং y = 3। এর মাধ্যমে আমরা y এর মানটি পেয়ে গেলাম। এখন এই যে y এর মান, এই y এর মান আমরা যে 3 নং ছিল সেই 3 নং এ যদি বসিয়ে দেই তাহলেই আমরা y = 3 3 নং এ বসিয়ে। চলো আমরা y এর স্থলে 3 বসাই, 3 - 1/4 অর্থাৎ 9 - 1/4 অর্থাৎ 8/4 = 2। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে x এর মান, অর্থাৎ এখানে আমরা যে সমাধানটি পেয়েছি সমাধানটি আমরা কি লিখব। সুতরাং নির্ণেয় সমাধান
x, y আমরা x এর মান পেয়েছি 2 এবং y এর মান পেয়েছি 3 তাহলে 2, 3 এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণের সমাধান দিতে পারি আমি এই প্রতিস্থাপন পদ্ধতিটিকে আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে রিভিশন দিচ্ছি খেয়াল করে দেখো আমাদের প্রথমেই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যেই মানটি দেয়া থাকবে যেই দুটি সমীকরণ দেয়া থাকবে এই সমীকরণ দুটিতে আমরা প্রথমেই 1 নং বিবেচনা করে 1 নং থেকে কাজ শুরু করব তোমরা যদি ভিডিওটি একটু পিছনের দিকে টেনে দেখো তাহলে তোমরা দেখতে পাবে তো 1 নং থেকে আমরা যে মানটি পাবো আমরা এই মানটি পেয়েছিলাম এই মানটিকে আমরা 3 নং বিবেচনা করেছিলাম এই যে 1 নং থেকে যে মানটি সেই মানটিকে আমরা 3 নং বিবেচনা করে এই মানটি আমরা 2 নং এ প্রতিস্থাপন করব স্থাপন করব অর্থাৎ মানটি বসাবো বসিয়ে যে ফলাফলটি আসবে সেইখানে আমাদের যদি আমরা এখানে x এর মান বের করি তাহলে এখানে y এর মান পেয়ে যাব আর যদি এখানে y এর মান বের করি তাহলে আমরা x এর মান এখানে পেয়ে যাব এবং এই যে y এর মানটি সেই y এর মানটি বা x এর মানটি যেই মানটি বেরুক না কেন আমরা সেইটি যদি 3 নং এ বসিয়ে দেই তাহলে আমরা অপর আরেকটি যে চলক x বা y তার মান পেয়ে যাব এই যে প্রক্রিয়াটি একটির মান অপরটির মাধ্যমে স্থাপন করা এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলি প্রত্যেকই ভাষায় এই পদ্ধতিটি অনুশীলন করবে 6.1 এর যে অনুশীলনী রয়েছে তার প্রথম দিকের 1 থেকে 10 নং পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এ থেকে আমরা 1 3 4 5 ও 6 এই কয়টি অঙ্ক আমরা বাড়ির কাজ করব এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা করে সেটি ছবি তুলে কমেন্টসে জানিয়ে দেব কমেন্টসে আমরা ছবিগুলো পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস আবারো আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম